দি এইচএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আমি সালাউদ্দিন আহমেদ রাজু, চলে এসেছি অ্যাডোপ্রিমিয়ার প্রোর আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে, যেখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একটি সিকোয়েন্স ওপেন করব। আমরা যখন কোনো ভিডিও এডিট করি তখন কিন্তু একটা সিকোয়েন্সের মধ্যে রেখে এডিট করি। আমি একটি প্রজেক্টও থাকে, সেই প্রজেক্টের ভিতরে আমরা আবার সিকোয়েন্স ওপেন করে সেখানে এডিট করে আমরা চাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সিকোয়েন্স ওপেন করতে পারি। তো এই সিকোয়েন্সগুলোর ভেতরেই কিন্তু আমরা আসলে আমাদের যত কাটাকাটি বলেন বা ইফেক্ট বলেন মিউজিক বলেন সকল র মেটেরিয়ালগুলোকে এখানেই আসলে নাড়াচাড়া করে একটা ফাইনাল আউটপুট নামাই। সো চলুন আমি দেখে নিই কীভাবে আমরা এই সিকোয়েন্সটি ওপেন করব। তো প্রথমে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে একটি প্রজেক্ট নিয়ে নিয়েছি। কিভাবে প্রিমিয়ার প্রো ওপেন করতে হবে এবং প্রজেক্ট নিতে হবে সেটা আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি, এবং এই প্রজেক্ট নেওয়ার পরবর্তী কাজ হচ্ছে সিকোয়েন্স নেওয়া। সো প্রথমে আমি চলে আসব ফাইলে, ফাইলে এসে নিউতে যাব, দেন এখানে সিকোয়েন্স অপশনটি দেখতে পারতেছি, এখানে প্রেস করলে সিকোয়েন্স অপশন চলে আসবে, অথবা এখানে আমরা পাশে দেখতে পারতেছি কন্ট্রোল এন, অর্থাৎ আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন প্রেস করেন তাহলে কিন্তু সিকোয়েন্স সেটিংটি চলে আসবে। তো যাই হোক, আমি এখন এখান থেকেই সিকোয়েন্স সেটিংসটি নিয়ে নিলাম। তো এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। সো এই ডায়লগ বক্সে বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। আমি একদম সিম্পল যেটা সেটাই দেখাচ্ছি। সো প্রথমে আমরা অ্যারিতে চলে গেলাম, প্রথমে যে অপশনটি রয়েছে এখানে গিয়ে ফর এক্সাম্পল আমরা এটা যদি ধরি, এখানে বেশ কিছু অপশন দেখতে পারতেছি। সো এখানে আমরা কোনটা নেব, ফর এক্সাম্পল আমি অ্যারি 1080 23.976 এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করে আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে চলে আসলে কিন্তু এইটার যেই টোটাল যে সেটিংটা রয়েছে সেইটা এখানে শো করতেছে। সো প্রথমে আমি যেটা করব, আমি এখান থেকে দেখতে পারতেছি অ্যারি সিনেমা, এটা ঠিক আছে, যেটা আছে এটা ওকে, দেন হচ্ছে টাইম বেজ 23.976 ফ্রেম পার সেকেন্ড, মানে বেসিক্যালি 24টা ছবি মিলে কিন্তু বা 24টা ফ্রেম দিয়ে কিন্তু এক সেকেন্ডের একটা ভিডিও হয়, ওইটা এখানে বোঝানো হয়েছে টাইম বেসটা 23.976, অর্থাৎ অলমোস্ট কিন্তু 24 ফ্রেম। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। দেন চলে আসি ফ্রেম সাইজে। সো আমি যেই সিকোয়েন্সটা নেব এই সিকোয়েন্সটা আসলে কীরকম হবে, সেটা কি 1920x1080 হবে, আই মিন আমরা সিনেমায় যেই ফ্রেমটা দেখতে পারি বা হচ্ছে আমাদের টিভিতেও কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে 1920x1080। সো এটাকে আমরা যদি রেশিও অনুপাতে বলি তাহলে এটা হচ্ছে 16:9, যেটাকে আমরা এইচডিও বলতে পারি বা ফুল এইচডি বলতে পারি। আরও সহজভাবে যদি বলি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভার্সন, যেভাবে আমরা মুভি দেখে থাকি। বাট বর্তমানে কিন্তু টিকটক বা রিলস এই জিনিসগুলো খুবই জনপ্রিয়, সো ওইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটার ল্যান্ডস্কেপ থাকে না, তখন সেটা পোর্ট্রেট মোডে চলে আসে। এটা কিচ্ছু না, জাস্ট 16:9, যেটা এটা 9:16 হয়ে যাবে, অর্থাৎ যেটা ল্যান্ডস্কেপ ছিল এটা উল্টো হয়ে পোর্ট্রেট মোডে চলে গেল। দ্যাট মিন্স আমাকে যেটা করতে হবে, এই 1920 আগে আনতে হবে, সরি এই 1080টাকে আগে আনতে হবে আর 1920টাকে পিছনে নিয়ে যেতে হবে। সো এটা করলেই কিন্তু সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এই মুহূর্তে আমি স্ট্যান্ডার্ড যেটা 1920x1080 এই অপশনটাই রাখলাম। অ্যান্ড দেন পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, স্কোয়ার পিক্সেল, এখানে আরও কিছু অপশন রয়েছে, এটাই থাকবে। এখানে মোটামুটি যা আছে এগুলো এভাবেই থাকবে, এগুলো বাই ডিফল্ট যা থাকে এইটাই আসলে থাকে। এখানে ফিল্ড, নো ফিল্ড, ওকে, দেন এখানে ডিসপ্লে ফরম্যাট রয়েছে 23.8, এটাই থাকবে, এগুলো যা আছে যেভাবে আছে এভাবে থাকবে। অ্যান্ড দেন এর নিচে থেকে ম্যাক্সিমাম বিট রেট, এটা ওকে করে দিলাম, আর ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা ওকে করে দিলাম। সো এখানে চাইলে আপনি ওকে দিয়ে দিতে পারেন, তাহলে এই সেটিংয়ে সিকোয়েন্সটা চলে আসবে। বাট আমি যেটা করব, আমি তো বারবার কাজ করব আর বারবার এই সিকোয়েন্সটাকে আমি সেটিং করব, এটা আসলে সময়টাকে নষ্ট করে। সো সেই ক্ষেত্রে আমি সেফ প্রিসেট দিয়ে রাখবো, সো দ্যাট আমি পরবর্তীতে চাইলে আমি এই সিকোয়েন্সটা নিতে পারি। সো আমি এখানে সিকোয়েন্স নেম দিয়ে দিচ্ছি, যেহেতু এটা 1920x1080, দ্যাট মিন্স এটা এইচডি, সো আমি এটাকে এইচডি লিখে দিলাম, এইচডি, দেন আমি আমার নাম দিয়ে দিলাম রাজু। সো এরপরে আমি যদি সেফ প্রিসেট দিই তাহলে এখানে আবার একটা নাম চলে আসলো, সো আমি এখানে লিখে দিই এইচডি রাজু, দেন ওকে প্রেস করি, আমি দেখতে পাবো এটা লোড হচ্ছে, কাস্টম ফোল্ডারের ভিতরে এইচডি রাজু চলে আসলো। কিছুক্ষণ আগেও আমি যখন এটা ওপেন করেছিলাম তখন কিন্তু কাস্টম অপশনটি দেখাচ্ছিল না, বা আপনাদেরও চেক করে দেখতে পারেন কাস্টম অপশনটি থাকবে না। যখনই আমি এটা সেভ দিলাম তখন কাস্টম অপশনটি চলে আসলো, এবং এটার ভিতরে আমি যতগুলো সেটিং করব সেভ করে রাখবো সবগুলো এটার ভিতরেই সেভ হবে। তো যাই হোক, আমি এটাকে সিলেক্ট করে যদি ওকে প্রেস করি আমার কিন্তু এইচডি ফরম্যাটে একটি সিকোয়েন্স চলে এসেছে। এটা তো গেল এইচডি সিকোয়েন্স। এরপরে যদি আমি একটি 4K সিকোয়েন্স নিতে চাই সেক্ষেত্রে আমি শর্টকাটে কন্ট্রোল এন প্রেস করলাম, দেন আমি এখানে চলে আসি বা রাজুতেও চলে যেতে পারি, সেটিংয়ে চলে গেলাম, সেটিংয়ে চলে গিয়ে এখানে
1920×1080 এটাকে চেঞ্জ করে এখানে আমার 4K-র যে রেজুলেশন থাকে সেটা দিয়ে দিতে হবে। সো আপনি চাইলে 4K-র রেজুলেশন দিতে পারেন, বা এটাকে জাস্ট মাল্টিপ্লাই 2 দিয়ে দিলেই কিন্তু এটা 4K-র রেজুলেশন চলে আসবে, 3840, আর এটার পেছনে জাস্ট মাল্টিপ্লাই 2 করে দিলে 2160। সো এখন কিন্তু এটা 4K হয়ে গেল। দেন বাকি সব কিছু সেম থাকবে। এখান থেকে জাস্ট আমি সেভ প্রিসেট দেওয়ার আগে সিকোয়েন্স নেমটাকে যদি আমি দিয়ে দিই 4K রাজু, সো আমি সেভ প্রিসেট দিই, এখানে লিখি, সো আমি ওকে দিয়ে দিই। এখন এটা আবার লোড হচ্ছে কাস্টমের ভিতরে, এখন দেখতে পাবো এখানে 4K নামে একটি সেটিং কিন্তু চলে এসেছে। সো এটাকে সিলেক্ট করে আমি যদি ওকে দিই, আমার কিন্তু এখন 4K-র একটি সিকোয়েন্স চলে আসলো। সো মাঝখানে একটা সিকোয়েন্স এক্সট্রা চলে আসছে আগে, তো যাই হোক। এখন আমি যদি এখানে খেয়াল করি, এখানে দেখতে পাবো আগেরটা ছিল HD, এটা হচ্ছে 4K। এই ফ্রেমগুলো সাধারণত আমরা মুভিতে বা আমাদের টিভিতে যে ফ্রেমগুলো দেখে থাকি সেই ফ্রেমগুলো, 1920×1080 বা 16:9। বাট যেহেতু ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে শর্টস রিল এই জিনিসগুলো খুব বেশি চলে, ওই রেশিওতে একটি সিকোয়েন্স আমি কীভাবে নেবো? সো আমি কন্ট্রোল এন দিয়ে আবার শর্টকাটে চলে যাই, HD এখানে চলে আসি, দেন সেটিংয়ে চলে যাই। খেয়াল করলে দেখতে পাবো ল্যান্ডস্কেপের রেশিও হচ্ছে 16:9, বাট এটাকে একটু যখন আমরা উল্টিয়ে দিই তখন এটা 9:16 হয়ে যায়। দ্যাট মিন্স জাস্ট এই নাম্বারটাকে একটু আগে পরে করে দিলে হবে। সো 1080-কে আমি সামনে নিয়ে আসব, আর সামনে যে 1920-টা ছিল সেটাকে আমি পেছনে নিয়ে যাব। সো এখন যদি একটু খেয়াল করি, এটা কিন্তু 9:16 হয়ে গেল, যেটা কিছুক্ষণ আগে 16:9 ছিল। আর বাকি সব কিছু সেম থাকবে। সিকোয়েন্স নেম এখানে জাস্ট আমি নামটাকে চেঞ্জ করে দেব, দেন ওকে প্রেস করি। সো এটা এখানে অপশন চলে আসছে শর্টস রাজু, এটা যদি আমি এখন সিলেক্ট করে ওকে প্রেস করি, দেখতে পাবো এটা কিন্তু এখন পোর্ট্রেট মোডে চলে এসেছে। সো এটা হচ্ছে HD, এটা 4K, অ্যান্ড এটা হচ্ছে শর্টস ভার্সন, যেটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যেটা হয় যে আমাদের 1:1 যেটা সেই রেশিও মেনটেন করতে হয়। ফাইলে গিয়ে নিউতে গিয়ে সিকোয়েন্সে চলে আসলাম। সিকোয়েন্সে এসে চাইলে আমি যে কোনোটাকে, ফর এক্সাম্পল আমি এটাকেই যদি ধরি, সেটিংয়ে যাই 1080×1080, অথবা দেখেন 1:1 চলে এসেছে, অথবা 1920×1920, যেটাই দেয় না কেন সেম রেশিও যখন থাকবে নাম্বারটা তখন রেশিও কিন্তু সেম হয়ে যাবে। সো আমি এখন এটাকে দিয়ে দিলাম স্কোয়ার, স্কোয়ার রাজু দিয়ে ওকে দিয়ে দিই। সো এখন কিন্তু স্কোয়ার অপশনটি চলে আসলো। সো আমি যদি এটাকে প্রেস করি, ওকে প্রেস করি, তাহলে এখন এটা স্কোয়ার সাইজে চলে আসলো। সো আমি যদি একবার দেখি, এটা হচ্ছে আমার HD, এটা হচ্ছে 4K, এটা হচ্ছে শর্টস, আর এটা হচ্ছে স্কোয়ার। সো এইভাবে আপনি নানা ধরনের সিকোয়েন্স কিন্তু আপনি নিতে পারবেন। তো সিকোয়েন্স নেওয়া কিন্তু কমপ্লিট। সিকোয়েন্স নেওয়ার পরে যেহেতু আপনাকে ভিডিও এডিটটা আসলে করতে হবে, সো এখন আপনাকে এই সিকোয়েন্সের ভিতরে ভিডিও ইম্পোর্ট দিতে হবে। সো নেক্সট ভিডিও আসতেছে কীভাবে আমরা প্রিমিয়ার প্রোতে এই সিকোয়েন্সের ভিতরে ভিডিও ইম্পোর্ট করব এডিট করার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। অ্যাডোব প্রিমিয়ার প্রো সম্পর্কে এরকম বেসিক থেকে শুরু করে সামনে আরও নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আসবে। সো আমার সাথে থাকুন আর এই সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে থাকুন। যারা নতুন রয়েছেন তাদের জন্য অবশ্যই উপকারী। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।